আরো জোরে টানতেছে, তখন আঙ্গ সোম দইল, তখন আমি দরজা মোজা বাইরে আইতেছি ইচ্ছা মতো, আমাকে হেল্প হেল্প চাইতেছি কিছু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা, বর্তমানে রমজান মাস চলতেছে, আর আমরা যে সকল সৌদি প্রবাসী যারা পুরাতন আছি, তারা অবশ্যই আমরা জানি সৌদি আরবের মধ্যে কালা এক বধু, যারা আমাদের বাংলা ভাষায় বলতে পারেন আপনার এই যে হিরণচি, গাঞ্জটি, মদত্তি, চোর ডাকাত, এটিও বলতে পারি। তো এই বধুরা আপনার প্রতিনিয়তে অসহায় প্রবাসীদের কাছ থেকে আপনার টাকা পয়সা মোবাইল যখন যেটা পারতেছে সেটা তারা চুরি করে নিয়ে যাচ্ছে। তো আজকে আমি আমার এই যে ছোট ভাই দেখতেছেন, উনি আমার সম্পর্কে খালতো ভাই, ওনাকে আজকে বিকাল 4টা বাজে না, বিকাল 4টা বাজে আপনার সিআইডি বলে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল। এখন আমার যে আশেপাশে যে বড় ভাইরা তারা চিন্তিত হয়ে গেছে, লোকটা গেল কই। তো বাকিটা আমি তার মুখে শুনি, যে তোমাকে কোথা থেকে কিভাবে নিছে। বাসার সামনেতে নামাজ পড়ে আসতেছে, আইসা গেটটা খুলতাছে আর কি, এই সময় পিছনের টেনে বলতেছে আসসালামু আলাইকুম হাবিবি, আমি কই কেবল হা কই কই, আমার হাত টানা দইরা বলতেছে আমি পুলিশ, এখানে হ্যাঁ কইতাছে কি, আই যে আমার লোগো দেখ এটা আমি পুলিশ, কই পুলিশ দিয়ে কিছে ওই জিপে একামা, আমি কই একামা রুম আছে আয়, হ্যাঁ কয় না না, আর দিতে কইতাছে তুই গাড়ি তুই তোর এই যে পুলিশ স্টেশন লয়ে যাবো, আমি পুলিশ স্টেশন বাতাস দিতে আছে তুই আর লয়ে যা, কি না গুলি লয়ে যাবো অনেক পরে জোর মনে করে হ্যাঁ উঠাইছে, উঠে পরে কি গাড়ি ভিতরে দেখি আরেকজন আমার হোমেন নেই, আমার তো একটু বড় হ্যাঁ ছিল হিন্দি, দুইজন লোক আছে, দুইজন লোক পরে উনি ইন্ডিয়ান, ইন্ডিয়ান হ্যাঁ আমি জিজ্ঞেস, তুমি কি হিন্দি নাকি বাঙালি, হ্যাঁ কেউ আমি ইন্ডিয়ান, পরে হ্যালো কথা কইলাম, পরে হ্যাঁ কয় এরকম এরকম আমারও অনেক গুরুত্ব নেই লয়ে আইছে, পরে হ্যাঁ কইতাছি এস কি কস তোরা দুইটা আলাপ করতেছ, আমি কি তোর ব্যাপারে কিছু কই না, আমরা আমরা কথা কইতেছি, পরে হ্যাঁ কয় মানে সাহস হয়েছি, পরে হ্যাঁ আমার কইতেছে খুফ, মানে হ্যাঁ কইতেছে বুধু খুফ, আমি পরে হ্যাঁ হিন্দি শিখাইতেছে, দেখ তুই কইস না খুফ, তুই কস কি মামি খুব তুই বয়স না, মানে তুই যদি কস তুই দরাইতেছ তাহলে হ্যাঁ তোর আক্রমণ করবো, আমি তুই হ্যাঁ দিককে একটু সাহস পাইছি, আমি বলি না আমি ডরাই না, পরে হ্যাঁ বলতেছি ডরাই না, পরে তো কি তুই যখন পুলিশ তাহলে অনেকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা হয়েছে কারণ তুই গাড়ি চালাইতেছে খালি ঘুরাইতেছে, গাড়ি ঘুরাইতেছে গাড়ি তো ঘুরাইতেছি ঘুরাইতেছি, আজ বেশ ইশারার এই মুড়ার মধ্যে আয় দেখি একটা পুলিশ, পরে আমি হ্যাঁ করলাম কি তুই যখন পুলিশ তুই আমাকে এই পুলিশের হাতে হাত ধরাই দি, আমরা সমস্যা নাই নিশ্চিন্তে যাবো এই পুলিশের বগুলো, হ্যাঁ এই পুলিশের দিককে দিকে আরো জোরে টানতেছে, তখন আমাকে সন্দেহ হইলো, তখন আমি দরজা মোজা বাইরে আইতেছি ইচ্ছা মতো, আমাকে হেল্প হেল্প চাইতেছি কিছু একটা, কেউ আর শোনে না চলতি গাড়ি কেটাই শুনবো, পরে লাস্ট বিশ বুদ্ধি করে হিন্দিতে বললাম কি তুই গলার ভিতরে সিপদা ধর, এই যে আল্লাহ সিডাল গলার সিপদা ধরলো দইরা, তারপর তো কাম হয় না হ্যাঁ তো জোরে গাড়ি চালাইতেছে, পরে সুন্দর করে গাড়ি চাবিটা টামদা মস্তা খুললা কিসে আমার চাবি দিয়ে দিল, সুন্দর করে আমি ফোকাটো থেয়ে দিলাম, হিন্দিতে বললাম কি পরে হ্যাঁ কইলাম বুদ্ধুরে, আমি গাড়ি চাবিল হ্যাঁতে নে হ্যাঁ তো তোর লোক মারামারি করে গাড়িতে নামলুই, গাড়ির লক কিলোম লাগাল কিন্তু সামনেটা খোলা মারামারি করে হারা তো গুছিয়ে দো সামনেটা খুলে হ্যাঁ দৌড় দিছি, পরে নিচে নামছে, পরে আমি তখন কইলাম সাবি হাতে নেই চানছে হ্যাঁ হ্যাঁ মানে মানে তুই গাড়ির ভিতরের মধ্যে আর হিন্দি বাইরে গেছে, হিন্দি বাইরে বাইরে গেছে কালকে মারামারি করে চানছে, পরে আলা আলা পরে আমি কইছি সাবি হাতে নেই তাহলে হ্যাঁ সাবি লই তুই গাড়ি, পরে হ্যাঁ বাড়ি সেই চানছে আমি বাইরে বাইরে একবার দৌড় দিছি, মানে আমি তো মোবাইল লই তেলাম বলে সেই সময় আমার আতঙ্ক ছিল ডরে হেঁচে আমার কিছু না কিছু করে মানে কোনো ক্ষতি না করে, ক্ষতি না করে কিন্তু হিসাব করে আমাকে মোবাইল খালি পারলি, মানে তুমি তোমার মোবাইল ফালা তুই করছো ফালাই দূর মারছি দূর মানে, আর কিছু মানুষ ডাক দিতে আমি আমাকে কিছু মানুষ থাকলে হ্যাঁ করে কিছু করতে না, ওরা একটু সামনে গিয়ে আর সাইডে মানুষ লোক ডাক দিতে আমি গেছি হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ মাইরা মাইরা হ্যাঁ আইফোন হ্যাঁ লয়ে গেছে, হ্যাঁ অ্যাটাক করার কারণ মূল রাতে দেখছে একটা আইফোন, আর আমারটা তো একটা কম দামি মোবাইল হই কিন্তু মোবাইলের ভিতরে ডকুমেন্টস ছিল কামের মোবাইল তো হ্যাঁ তো আল্লাহর রহমতে কম দামি মোবাইল, পরে এটা তুই আমি দৌড় দিছি, পরে আইসা দেখি কি হ্যাঁ মারামারি কইরা হ্যাঁ মোবাইল রাখছে আর হ্যাঁ সাবি হ্যাঁ দিয়ে দিছে হ্যাঁ দেখি গাড়ি লো বাগছে, আর একটা ফিসে একটা সৌদি আছিল আমার হয় না মানে হ্যাঁ এই গাড়ির ছবি রাখছে আর কি, যদি এর কোনো কিছু হারানি যায় মানে এই নাম্বার দিয়া খোঁজ করে দিতে পারবো আর কি, তো বন্ধুরা আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন সবার কাছে অনুরোধ করব, যেহেতু রমজান মাস চলতেছে এখন বন্ধুরা একটু উৎপাত করবে, আপনারা সাবধানে চলাফেরা করবেন, আর যখন আপনারা বাহিরে যাবেন বিশেষ করে
আপনাদের সাথে কোনো টাকা পয়সা রাখবেন না, কোনো মূল্যবান কোনো ডকুমেন্ট কোনো কিছু রাখবেন না, কারণ খোদা না করে যদি একটু মিস্টেক হয়ে যায়, কারণ এই আরব দেশের মধ্যে অনেক সমস্যা হয়ে যাবে আপনার জন্য, কারণ সেই কাগজটা বা সেই ডকুমেন্টটা যে আকামার কার্ডগুলো আছে এগুলো হারিয়ে যাবে। আর যখন আকামার কার্ড বা মানি ব্যাগ সেটাকে আপনারা নিজের হেফাজতে রাখবেন, যাতে সব কিছু মিলিয়ে আপনার কাছে মূল্যবান কোনো ডকুমেন্টস রাখবেন না, কোনো টাকা পয়সা বেশি রাখবেন না। এই জন্য আমি আমার প্রত্যেকটা প্রবাসী কাছে বলতেছি, ভাইয়েরা আপনারা সাবধানে চলাফেরা করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবাই আমার এই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই, কারণ ক্ষতি করলে তো কিছু করার ছিল না। তো যাই হোক, আল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।